নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা বাইশে জুন দু এই দিন শুক্র তার রাশি পরিবর্তন করতে চলেছে অর্থাৎ মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গমন করতে চলেছে যার সুপ্রভাব এই ছয় রাশির জাতক ও জাতিকারা মহাভোগী হয়ে উঠতে চলেছে তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি সে রাশিগুলির নাম আমি এক একে জানাতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ বাইশে জুন শুক্র গ্রহ তার রাশি পরিবর্তন করতে চলেছে যার দরুন যে ছয় রাশির কথা আমি বলতে চলেছি সেই ছয় রাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা ডেফিনেটলি ডেফিনেটলি মহাভোগী হয়ে উঠতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে ভোগ আসতে চলেছে তার আগে আসুন আমি শুক্র নিয়ে ছোট্ট করে কিছু কথা বলবো যে কথাগুলো আপনাদের শোনা অত্যন্ত জরুরি তাই মাইন্ডেডলি কথাগুলো একবার শুনে নিন জ্যোতিষশাস্ত্রে শুক্রের একটা বিশাল বড়ো প্রাধান্য রয়েছে অর্থাৎ শুক্র গ্রহ আমাদেরকে সুখ দেয় আপনারা হয়তো দেখে থাকবেন কিছু কিছু মানুষ রয়েছে যারা ছোটোবেলা থেকে কিন্তু অনেক কিছু পেয়েছে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ তার বাবাকে চাইলো একটা আইফোন বাবা একটা আইফোন দিয়ে দিলো একটা কেটিএম বাইক সঙ্গে সঙ্গে কেটিএম বাইক পেয়ে গেল একটা ভালো বাড়িতে সে থাকছে এবং অলরেডি তার তার বাবার কাছে চার চাকাও রয়েছে তো এই সমস্ত কিছু টোটালটা কিন্তু শুক্র শুক্রগ্রহ দেখায় আর এটি অনেক ক্ষেত্রে এরকম তৈরি হয় দেখবেন সেই ছেলেটি জন্মানোর পর থেকেই তার বাবার উন্নতি হতে চলেছে এবং তার বাবার কাছেও সেরকম কিছু ছিল না কিন্তু পরবর্তীতে সেই ছেলেটি যত বড় হতে লাগলো আস্তে 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 তার বাবাও কিন্তু ডেভেলপমেন্ট করতে থাকলো এবং আলটিমেটলি ছেলেটির বয়স যখন বারো বা তেরো বছর হয়ে গেল তখন সে কিন্তু অনেক কিছুই না চাইতে পেয়ে গেল আর এটি সেই ছেলেটির কপালে লেখা রয়েছে যে কারণে তার বাবাও কিন্তু ডেভেলপমেন্ট করে ফেলেছে আর এটি শুক্র গ্রহ দেয় অর্থাৎ আপনার জন্মছকে গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে অর্থাৎ শুক্র মানেই সুখ শুক্র মানেই ভোগ শুক্র মানেই ঠান্ডা গ্লাসের জল থেকে এসি রুম এই সমস্ত কিছু কিন্তু শুক্রের আন্ডারে অর্থাৎ আপনার জন্মছকে শুক্র গ্রহ যদি শুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব অ্যাট্রাক্টিভ হবেন এবং মানুষ আপনার দিকে কিন্তু চেয়ে থাকবে সেটা আপনি ছেলে হন বা মেয়ে এছাড়াও শুক্র মানে পকেট গরম এটা কিন্তু অবশ্যই কারণ শুক্রই দেয় সুখ আর এই সুখ কোথা থেকে আসে এই সুখ আসে অর্থ থেকে আর এই অর্থ তাদের পকেটে বেশি পরিমাণে থাকে যাদের শুক্র গ্রহ ভালো পজিশানে রয়েছে এবার আসুন আমি সেই ছয়টি রাশির নাম একে একে উল্লেখ করতে চলেছি যে ছয় রাশি জাতক বা জাতিকারা এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছে অর্থাৎ আপনাদের পকেট গরম হতে চলেছে তবে একটি বিষয়ে মাথায় রাখবেন আপনার নিজস্ব শুক্র গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে যেটি আমি বারবার বলছি তাই আমি আপনাদেরকে বলবো আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন আর জেনে নিতে পারেন আপনার জন্মছকের গ্রহ কেমন পজিশানে রয়েছে আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করতে চান তাহলে আসুন জেনে নেওয়া যাক শুক্রের রাশি পরিবর্তনে কোন ছয় রাশি পকেট গরম হতে চলেছে প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই শুক্রের রাশি পরিবর্তনে পকেট গরম হতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে প্রচুর অর্থ আসতে চলেছে আর এই অর্থ চাকুরি ব্যবসা বা সেলফ প্রবেশন এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে এছাড়াও যারা মিডিয়ার লাইনে রয়েছেন মিডিয়া ওরিয়েন্টেড কাজ করেন ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে তাদের ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এর পাশাপাশি যারা বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এরপরে দুই নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন অর্থাৎ আপনাদেরও কিন্তু পকেট গরম হতে চলেছে আর এই পকেট গরম কোথা থেকে হবে যারা চাকরি করছেন ব্যবসা করছেন বা সেল প্রফেশনে রয়েছেন এই তিন ক্ষেত্র থেকে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যারা মিডিয়া ওরিয়েন্টেড কাজ করেন বা ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে এছাড়াও যারা বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে এই শুক্রের রাশি পরিবর্তন কিন্তু সুফল আনতে চলেছে এরপরে তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু ধনবর্ষা হতে চলেছে অর্থাৎ পকেট গরম হতে চলেছে আর এই পকেট গরম কোথা থেকে হবে চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে এই তিন ক্ষেত্র থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এই সময় যারা গ্ল্যামার দুনিয়াতে রয়েছেন ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে বা বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল আসতে চলেছে এরপরে চার নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু বর্ষা হতে চলেছে আর এই ধন চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে এই তিন ক্ষেত্র থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই সময় যারা গ্ল্যামার দুনিয়াতে রয়েছেন ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে তাদের ক্ষেত্রেও এই শুক্রের রাশি পরিবর্তন কিন্তু সুফল আনতে চলেছে এছাড়াও যারা বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রেও শুক্রের রাশি পরিবর্তন পকেট গরম করতে চলেছে এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শুক্রের রাশি পরিবর্তন আপনাদের কিন্তু পকেট গরম করতে চলেছে অর্থাৎ ধন বর্ষা হতে চলেছে আর এই ধন চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে এছাড়াও যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে তাদের ক্ষেত্রেও এই শুক্রের রাশি পরিবর্তন কিন্তু সুফল আনতে চলেছে এরপরে শেষ যে রাশির কথা আমি বলবো সেটি কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে শুক্রের রাশি পরিবর্তন কিন্তু আপনাদের জীবনে কিন্তু অভূতপূর্ব পরিবর্তন ঘটাতে চলেছে অর্থাৎ আপনাদের পকেট গরম করতে চলেছে যারা চাকুরি করছেন ব্যবসা করছেন বা সেল প্রবেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই শুক্রের রাশি পরিবর্তন সুফল আনতে চলেছে এছাড়াও যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে তাদের ক্ষেত্রেও শুক্রের রাশি পরিবর্তন সোনায় সুয়াগা হতে চলেছে